হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত্রা স্পিকে। আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা আষাঢ়ে গল্প। দূর সমুদ্রের মধ্যে একটা দ্বীপ, সেখানে কেবল তাসের সাহেব, তাসের বিবি, টেক্কা এবং গোলামের বাস। দূরি তীরি হইতে নহলা দহলা পর্যন্ত আরও অনেক ঘর গৃহস্থ আছে, কিন্তু তাহারা উচ্চ জাতীয় নহে। টেক্কা সাহেব গোলাম এই তিনটি প্রধান বর্ণ নহলা দহলারা অন্তজ, তাহাদের সহিত এক পঙ্ক্তিতে বসিবার যোগ্য নহে। কিন্তু চমৎকার শৃঙ্খলা, কাহার কত মূল্য এবং মর্যাদা তাহা বহুকাল হইতে স্থির হইয়া গেছে, তাহার রেখামাত্র ইতস্তত হইবার জো নাই। সকলেই যথানির্দিষ্ট মতে আপন আপন কাজ করিয়া যায়, বংশাবলীক্রমে কেবল পূর্ববর্তী দিগের উপর দাগা বুলাইয়া চলা। সে যে কি কাজ তাহা বিদেশির পক্ষে বোঝা শক্ত, হঠাৎ খেলা বলিয়া ভ্রম হয়। কেবল নিয়মে চলাফেরা, নিয়মে যাওয়া আসা, নিয়মে ওঠা পড়া, অদৃশ্য হস্তে তাহাদিগকে চালনা করিতেছে এবং তাহারা চলিতেছে। তাহাদের মুখে কোনো ভাবের পরিবর্তন নাই, চিরকাল একমাত্র ভাব ছাপ মারা রহিয়াছে, যেন ফ্যাল ফ্যাল ছবির মতো। মানধাত্তার আমল হইতে মাথার টুপি অবধি পায়ের জুতা পর্যন্ত অবিকল সমভাবে রহিয়াছে। কখনো কাহাকে চিন্তা করিতে হয় না, বিবেচনা করিতে হয় না, সকলেই মৌন নির্জীবভাবে নিঃশব্দে পদচারণা করিয়া বেড়ায়। পতনের সময় নিঃশব্দে পড়িয়া যায় এবং অবিচলিত মুখশ্রী লইয়া চিত হইয়া আকাশের দিকে তাকাইয়া থাকে। কাহারও কোনো আশা নাই, অভিলাষ নাই, ভয় নাই, নূতন পথে চলবার চেষ্টা নাই, হাসি নাই, কান্না নাই, সন্দেহ নাই, দ্বিধা নাই। খাঁচার মধ্যে যেমন পাখি ঝটপট করে, এই চিত্রিতবধ মূর্তিগুলির অন্তরে সেরূপ কোনো একটা জীবন্ত প্রাণীর অশান্ত আক্ষেপের লক্ষণ দেখা যায় না। অথচ এককালে এই খাঁচাগুলির মধ্যে জীবের বসতি ছিল, তখন খাঁচা দুলিত এবং ভিতর হইতে পাখার শব্দ এবং গান শোনা যাইত। গভীর অরণ্য এবং বিস্তৃত আকাশের কথা মনে পড়িত। এখন কেবল পিঞ্জরের সংকীর্ণতা এবং সুশৃঙ্খল শ্রেণীবিন্যস্ত লৌহ শলাকাগুলাই অনুভব করা যায়। পাখি উড়িয়াছে কি মরিয়াছে, কি জীবনমৃত হইয়া আছে, তাহা কে বলিতে পারে? আশ্চর্য স্তব্ধতা এবং শান্তি, পরিপূর্ণ স্বস্তি এবং সন্তোষ। পথে ঘাটে গৃহে সকলই সুসংহত, সুবিহিত। শব্দ নাই, দ্বন্দ্ব নাই, উৎসাহ নাই, আগ্রহ নাই, কেবল নিত্য নৈমিত্তিক ক্ষুদ্র কাজ এবং ক্ষুদ্র বিশ্রাম। সমুদ্র অবিশ্রাম এবং একতান শব্দপূর্বক তটের উপর সহস্র ফেনশুভ্র কোমল করতলের আঘাত করিয়া সমস্ত দ্বীপকে নিদ্রাবেশে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। পক্ষীমাতার দুই প্রসারিত নীলপক্ষের মতো আকাশ দিগ্দিগন্তের শান্তি রক্ষা করিতেছে। অতি দূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়। সেখান হইতে রাগ দেশের দ্বন্দ্ব কোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না। সেই পরপারে, সেই বিদেশে এক দুয়োরানীর ছেলে এক রাজপুত্র বাস করে। সে তাহার নির্বাসিত মাতার সহিত সমুদ্র তীরে আপন মনে বাল্যকাল যাপন করিতে থাকে। সে একা বসিয়া মনে মনে এক অত্যন্ত বৃহৎ অভিলাষের জাল বুনিতেছে। সেই জাল দিক দিগন্তরে নিক্ষেপ করিয়া কল্পনায় বিশ্বজগতের নবনব রহস্য রাশি সংগ্রহ করিয়া আপনার দ্বারের কাছে টানিয়া তুলিতেছে। তাহার অশান্ত চিত্ত সমুদ্রের তীরে আকাশের সীমায় ওই দিগন্তরোধী নীল গিরিমালার পরপারে সর্বদা সঞ্চরণ করিয়া ফিরিতেছে। খুঁজিতে চায় কোথায় পক্ষীরাজ ঘোড়া, সাপের মাথার মানিক, পারিজাত পুষ্প, সোনার কাঠি, রূপার কাঠি পাওয়া যায়। কোথায় সাত সমুদ্র, তেরো নদীর পাড়ে দুর্গম দৈত্য ভবনে স্বপ্ন সম্ভাবা আলোক সুন্দরী রাজকুমারী ঘুমাইয়া রহিয়াছেন।
রাজপুত্র পাঠশালে পড়িতে যায়। সেখানে পাঠান্তে সদাগরের পুত্রের কাছে দেশ বিদেশের কথা এবং কোটালের পুত্রের কাছে তাল বেতালের কাহিনী শোনে। ছুপ ছুপ করিয়া বৃষ্টি পড়ে, মেঘে অন্ধকার হইয়া থাকে। গৃহদ্বারে মায়ের কাছে বসিয়া সমুদ্রের দিকে চাহিয়া রাজপুত্র বলে, মা একটা খুব দূর দেশের গল্প বলো। মা অনেকক্ষণ ধরিয়া তাহার বাল্যশ্রুত এক অপূর্ব দেশের অপূর্ব গল্প বলিতেন। বৃষ্টির ঝরঝড় শব্দের মধ্যে সেই গল্প শুনিয়া রাজপুত্রের হৃদয় উদাস হইয়া যাইত। একদিন সদাগরের পুত্র আসিয়া রাজপুত্রকে কহিল, সাঙাত, পড়াশুনো তো সাঙ্গ করিয়াছি, এখন এবার দেশভ্রমণে বাহির হইব, তাই বিদায় লইতে আসিলাম। রাজার পুত্র কহিল, আমিও তোমার সঙ্গে যাইব। কোটালের পুত্র কহিল, আমাকে কি একা ফেলিয়া যাইবে, আমিও তোমাদের সঙ্গী। রাজপুত্র দক্ষিণী মাকে গিয়া বলিল, মা আমি বিদেশ ভ্রমণে বাহির হইতেছি, এবার তোমার দুঃখমোচনের উপায় করিয়া আসিব। তিন বন্ধুতে বাহির হইয়া পড়িল। সমুদ্রে সদাগরের দ্বাদশতরি প্রস্তুত ছিল, তিন বন্ধু চড়িয়া বসিল। দক্ষিণের বাতাসে পাল ভরিয়া উঠিল, নৌকাগুলা রাজপুত্রের হৃদয় বসনার মতো ছুটিয়া চলিল। শঙ্খদ্বীপে গিয়া এক নৌকা শঙ্খ, চন্দনদ্বীপে গিয়া এক নৌকা চন্দন, প্রবালদ্বীপে গিয়া এক নৌকা প্রবাল বোঝাই হইল। তাহার পর আর চারিবৎসরে গজদন্ত মৃগনাভি লবঙ্গ যায়, ফলে যখন আর চারিটি নৌকা পূর্ণ হইল, তখন সহসা এক বিপর্যয় ঝড় আসিল। সবকটা নৌকা ডুবিল, কেবল একটি নৌকা তিন বন্ধুকে একটি দ্বীপে আছাড়িয়া ফেলিয়া খান খান হইয়া গেল। এই দ্বীপে তাসের টেক্কা, তাসের সাহেব, তাসের বিবি, তাসের গোলাম যথানিয়মে বাস করে এবং দহলানহলাগুলো তাহাদের পদানুবর্তী হইয়া যথানিয়মে কাল কাটায়। তাসের রাজ্যে এতদিন কোনো উপদ্রব ছিল না, এই প্রথম গোলযোগের সূত্রপাত হইল। এতদিন পরে প্রথম এই একটা তর্ক উঠিল, এই যে তিনটে লোক হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় সমুদ্র হইতে উঠে আসিল, ইহাদিগকে কোন শ্রেণীতে ফেলা যাইবে? প্রথমত ইহারা কোন জাতি, টেক্কা সাহেব গোলাম না নহলা দহলা? দ্বিতীয়ত ইহারা কোন গোত্র, ইস্কাবন চিরেতন হরতন অথবা রৈতন? এ সমস্ত স্থির না হইলে ইহাদের সহিত কোনরূপ ব্যবহার করাই কঠিন। ইহারা কাহার অন্ন খাইবে, কাহার সহিত বাস করিবে, ইহাদের মধ্যে অধিকার ভেদে কেই বা বায়ুকোণে, কেই বা নৈঋৎকোণে, কেই বা ঈশানকোণে মাথা রাখিয়া এবং কেই বা দণ্ডায়মান হইয়া নিদ্রা দিবে, তাহার কিছুই স্থির হয় না। এ রাজ্যে এত বড় বিষম দুশ্চিন্তার কারণ ইতিপূর্বে আর কখনো ঘটে নাই। কিন্তু ক্ষুধাকাতর বিদেশি বন্ধু তিনটির এ সকল গুরুতর বিষয়ে তিলমাত্র চিন্তা নাই। তাহারা কোনো গতিকে আহার পাইলে বাঁচে। যখন দেখিল তাহাদের আহারাদি দিতে সকলে ইতস্তত করিতে লাগিল এবং বিধান খুঁজিবার জন্য টেক্কারা বিশাল সভা আহ্বান করিল, তখন তাহারা যে যেখানে খাদ্য পাইল খাইতে আরম্ভ করিয়া দিল। এই ব্যবহারে দুরি তিরি পর্যন্ত অবাক। তিরি কহিল, ভাই দুরি, ইহাদের বাজবিচার কিছুই নাই। দুরি কহিল, ভাই তিরি, বেশ দেখিতেছি ইহারা আমাদের অপেক্ষাও নির্জাতীয়। আহারাদি করিয়া ঠান্ডা হইয়া তিন বন্ধু দেখিল এখানকার মানুষগুলা কিছু নূতন রকমের, যেন জগতে ইহাদের কোথাও মূল নাই, যেন ইহাদের টিকি ধরিয়া কে উৎপাটন করিয়া লইয়াছে। ইহাদের এক প্রকার হতবুদ্ধিভাবে সংসারের স্পর্শ পরিত্যাগ করিয়া দুলিয়া দুলিয়া বেড়াইতেছে, যাহা কিছু করিতেছে তাহা যেন আরেকজনকে করাইতেছে, ঠিক যেন পুতলাবাজির দোদুল্যমান পুতুলগুলির মতো। তাই কাহারও মুখে ভাব নাই, ভাবনা নাই, সকলেই নিরতিশয় গম্ভীর চালে যথানিয়মে চলাফেরা করিতেছে, অথচ সব শুদ্ধ ভারী অদ্ভুত দেখাইতেছে।
চারিদিকে এই জীবন্ত নির্জীবতার পরম গম্ভীর রকম সকম দেখিয়া রাজপুত্র আকাশে মুখ তুলিয়া হা হা করিয়া হাসিয়া ওঠেন। এই আন্তরিক কৌতুকের উচ্চ হাস্যধ্বনি তাস রাজ্যের কলরবহীন রাজপথে ভারী বিচিত্র শোনাইল। এখানে সকলই এমনই একান্ত যথাযথ, এমনই পরিপাটি, এমনই প্রাচীন, এমনই সুগম্ভীর যে কৌতুক আপনার অকস্মাৎ উচ্ছ্বসিত উচ্ছৃঙ্খল শব্দে আপনি চকিত হইয়া ম্লান হইয়া নির্বাপিত হইয়া গেল। চারিদিকের লোকপ্রবাহ পূর্বাপেক্ষা দ্বিগুণ স্তব্ধ গম্ভীর অনুভূত হইল। কোটালের পুত্র এবং সদাগরের পুত্র ব্যাকুল হইয়া রাজপুত্রকে কহিল, ভাই সাঙাত, এই নিরানন্দ ভূমিতে আর এক দণ্ড নয়, এখানে আর দুই দিন থাকিলে মাঝে মাঝে আপনাকে স্পর্শ করিয়া দেখিতে হইবে জীবিত আছি কি না। রাজপুত্র কহিল, না ভাই, আমার কৌতূহল হইতেছে, ইহারা মানুষের মতো দেখিতে, ইহাদের মধ্যে এক ফোঁটা জীবন্ত পদার্থ আছে কি না একবার নাড়া দিয়া দেখিতে হইবে।